আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করলেও তা মানছেন না কেউ। স্বাস্থ্যবিধি মেনে চলা তো দূরের কথা, মাস্কই ব্যবহার করছেন না অনেকে। এখনো ঈদ উল ফিতরের আরো বেশ কয়েকদিন বাকি, কিন্তু এরই মাঝে প্রচন্ড চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ চোখে পড়ার মতো। শুক্রবার 7ই মে বিকেলে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে সরজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের ঢল নেমেছে। মানুষ নারী টানে বাড়িতে যাবার জন্য অতিরিক্ত ভাড়ায় গাড়িতে উঠছে গাদাগাদি করে। মনে হয় এখনই ঈদের আমেজ দৌলতদিয়া ঘাটে। ঈদ সামনে রেখে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে মানুষ। রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই, এর চাপ পড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে। শুক্রবার সরকারি ছুটির দিন, এই চাপ আরো বেড়েছে। সকাল থেকে ফেরিঘাটে যাত্রীদের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঘরে ফেরা মানুষের যাত্রীদের ঢল নেমেছে দৌলতদিয়ায়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে যাত্রী পারাপার। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ যাতায়াত করছে এই ঘাট দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই মূলত ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। শুক্রবার যেন মানুষের ঢল নেমেছে, যেভাবে পারছেন ঘাটে পৌঁছে ফেরি পার হচ্ছেন। সামাজিক দূরত্ব বা কোনো কিছুই মানছেন না তারা। যাত্রীদের পাশাপাশি দৌলতদিয়া ঘাটে পারাপারার অপেক্ষায় আছে 300 যানবাহন। পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী ফেরিতে কয়েক শত যাত্রী নদী পার হচ্ছে, যাদের কেউ স্বাস্থ্যবিধি মানছে না। অন্যদিকে আরেকটি ফেরিতে দেখা যায় প্রায় 30-35টি ব্যক্তিগত গাড়ি। প্রতিটি ফেরিতেই এমন চিত্র দেখা যায়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করলেও তা মানছে না কেউ। ঢাকা থেকে ভেঙে ভেঙে আসা যাত্রী আবু সালেহ বলেন, আমি ছাত্র, ঈদের মধ্যে সবকিছু বন্ধ থাকবে তাই আগেই ঢাকা ছাড়ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমে কুলসুম বলেন, আমরা 4 মিলে একটা গাড়ি ভাড়া করে এসেছি। ঈদের মধ্যে মা বাবার সঙ্গে না থাকলে কেমন হয়ে যায়, তাই বাড়ি যাচ্ছি, তবে একটু ঝুঁকি হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের BIWTC দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, নদী পারের জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে এখন 14 ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে, অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।